অলরাইট, তাহলে এখন থাকছে কবে মুক্তি পাবে আলিয়া ভাট অভিনীত গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি সিনেমাটি। ওয়েল, বিস্তারিত বিষয়টি নিয়েই আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। সো লেটস মুভ অন দ্য মেইন ভিডিও। বলিউড ইন্ডাস্ট্রির বর্তমান সময়ের জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন আলিয়া ভাট। এই অভিনেত্রী তার অভিনয় ক্যারিয়ারে বেশ কয়েকটি দর্শকপ্রিয় সিনেমার পাশাপাশি ব্যাপক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন তিনি তার দর্শকদেরকে, যার ফলে অতি অল্প সময়ে দর্শক সমালোচকদের কাছ থেকে বেশ প্রশংসাও কুড়িয়েছেন এই তারকা। এদিকে আপনারা সকলেই জানেন আলিয়া ভাট বেশ কিছুদিন আগে পরিচালক সঞ্জয় লীলা বানসালির পরিচালিত গাঙ্গুবাই কাঠিয়াওড়ি সিনেমাতে চুক্তিবদ্ধ হন। মূলত এরপর এই সিনেমার শুটিং এর কাজ সম্পূর্ণ করেন এই তারকা। বর্তমানে এই সিনেমাটি আছে মুক্তির অপেক্ষায়। তবে করোনা মহামারীর কারণে এতদিন যাবত এই সিনেমাটি মুক্তি পায়নি, কেননা করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের জন্য ভারতের প্রেক্ষাগৃহগুলো বন্ধ করে দিয়েছিলেন ভারতীয় সরকার। তবে সম্প্রতি শোনা যাচ্ছে যে দিল্লির সিনেমা হলগুলো খুলে দেওয়া হবে এবং সেখানে 50% দর্শক নিয়ে সিনেমা দেখতে পারবে দর্শকরা। মূলত এই ঘোষণাটি শোনার পর পরিচালক সঞ্জয় লীলা বানসালি তার আপকামিং সিনেমা গাঙ্গুবাই কাঠিয়াওয়ারির রিলিজের ডেট নির্ধারণ করেছে। এদিকে ভারতীয় পত্রপত্রিকার নিউজ থেকে জানা যায় যে আলিয়া ভাট অভিনীত গাঙ্গুবাই কাঠিয়াওয়ারি সিনেমাটি আগামী ফেব্রুয়ারি মাসের 25 তারিখে রিলিজ দেওয়ার পরিকল্পনা করেছেন এই সিনেমার পরিচালক। অর্থাৎ যদি সবকিছু ঠিক থাকে তাহলে এই নির্ধারিত তারিখেই এই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। অন্যদিকে 2021 সালের ফেব্রুয়ারি মাসে এই সিনেমার ট্রেজার প্রকাশ্যে আসে। মূলত এরপর থেকে এই সিনেমাটি দেখার জন্য অধীর আগ্রহে রয়েছেন আলিয়া ভাটের ভক্তরা। তবে অবশেষে তাদের এই অপেক্ষার দিন পোহাতে যাচ্ছে। যদি সবকিছু ঠিক থাকে তাহলে আগামী ফেব্রুয়ারিতে প্রেক্ষাগৃহে আসছে আলিয়া ভাট অভিনীত গাঙ্গুবাই কাঠিয়াওড়ি সিনেমাটি। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন কবে মুক্তি পাবে আলিয়া ভাট অভিনীত গাঙ্গুবাই কাঠিয়াওড়ি সিনেমাটি। আর এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।